বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদের ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়েছেন, তারা আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো দিবেন এবং নোটিফিকেশন বাটন অন করে সাথে থাকবেন। এছাড়াও আমাদের সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমাদের আপডেটকৃত সকল ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। গবাদি পশুপালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা। যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন তারা আমাদের খামারি ভাই। আমাদের খামারি ভাইদের সুবিধা অসুবিধা এবং সমৃদ্ধির কথা বিবেচনা করে আমরা নিয়মিত গবাদি পশুর খাদ্য, পুষ্টি ও নানাবিধ অসুখ এবং তার প্রতিষেধক ও প্রতিরোধক সকল প্রকার ওষুধ সম্পর্কে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের প্রদানকৃত ভিডিওর তথ্য আপনাদের খামারে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে আপনাদের খামারকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা জানব দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের স্ট্রেপটোমাইসিন ও পেনিসিলিনের সমন্বয়ে তৈরি ইঞ্জেকশন সম্পর্কে, যা বাজারে কোম্পানিটি এসপি ভেট নামে সরবরাহ করে থাকে। এসপি ভেট বাজারে 10 মিলি ভাওয়েল হিসাবে পাওয়া যায়। প্রতি ভাওয়েল এসপি ভেটে রয়েছে স্ট্রেপটোমাইসিন 2.5 গ্রাম, পেনিসিলিন জি প্রোকেইন 15 লক্ষ ইউনিট এবং পেনিসিলিন জি সোডিয়াম 5 লক্ষ ইউনিট। পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষণে ট্রান্সপেপটাইটেস এনজাইমকে বাধা প্রদান করে, এর ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এর অটোলাইটিক এনজাইম যথা অটোলাইসিনের মাধ্যমে কোষ ভাঙন ঘটে। স্ট্রেপটোমাইসিন 30S রাইবোজোমাল সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে। গবাদি পশুর শোষণ, প্রজনন এবং অন্ত্রনালীর সংক্রমণ, ম্যাস্টাইটিস, অস্টিওমাইলাইটিস, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া, সিস্টাইসিস, নেভালিল ইত্যাদি ক্ষেত্রে এসপিভেট ব্যবহার করা হয়ে থাকে এবং যা অত্যন্ত কার্যকরী। এসপিভেট সাধারণত মাংসপেশিতেই প্রয়োগ করতে হয়। গরু, মহিষ, ঘোড়া ক্ষেত্রে প্রতি 50 কেজি দৈহিক ওজনে 2 থেকে 3 মিলি হিসাব করে 3 থেকে 5 দিন ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। ভেড়া এবং ছাগল জাতীয় মাঝারি আকারের গৃহপালিত প্রাণীর ক্ষেত্রে প্রতি 10 কেজি দৈহিক ওজন হিসাব করে 1 মিলি ইঞ্জেকশন 3 থেকে 5 দিন, দিনে 1 বার প্রয়োগ করতে হবে। কুকুর, বিড়াল জাতীয় ছোট প্রাণীর ক্ষেত্রে 5 থেকে 10 কেজি দৈহিক ওজনের জন্য 0.5 থেকে 1.5 মিলিগ্রাম, দিনে 1 বার করে প্রয়োগ করতে হবে। এসপিভেট ব্যবহারের পরে ওই গবাদি পশুর মাংস 18 দিন এবং দুধ 2 সর্বনিম্ন 2.5 দিন পর্যন্ত খাওয়া বা ব্যবহার করা যাবে না। এসপিভেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণত এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায়। বমি বমি ভাব, বমি, পেট খারাপ, ক্ষুধা মন্দা, মাথা ঘোরা, ইঞ্জেকশনের জায়গায় অর্থাৎ যেখানে ইঞ্জেকশন প্রদান করা হবে সেখানে ব্যথা, যন্ত্রণা এবং লাল ভাব গোটা গোটা হতে পারে। মুখের মধ্যে কণ্ঠস্বর বা কাঁপুনি সংবেদন, ফুসকুড়ি, জ্বর এবং ফোলা ভাব দেখা দিতে পারে। তাই সাবধানতার সহিত অভিজ্ঞ ও রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে পরামর্শ গ্রহণ করে আপনি আপনার খামারে এসপিভেট ব্যবহার করতে পারেন। এসপিভেট ইঞ্জেকশন গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার নিরাপদ, তাই আপনারা নিঃসন্দেহে এসপিভেট আপনাদের খামারে প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও সম্পর্কিত মতামত আমাদের কমেন্ট বক্সে
প্রদান করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন এবং আমাদের ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার নিকটজন এবং বন্ধুদের কাছে আমাদের ভিডিও পৌঁছে দিতে পারেন। এতে করে আপনি যেমন আপনার খামারের সমৃদ্ধি আনতে পারবেন, অন্যরাও আপনার শেয়ারকৃত ভিডিও থেকে তথ্য নিয়ে এবং তা তাদের খামারে প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।